আসসালামু আলাইকুম জি আচ্ছা এটা বুঝলাম আর একটা বিষয় হচ্ছে আপনার মনে করেন আমি অনেক সময় মসজিদে নামাজ পড়তাম দোয়া করতাম যে আল্লাহ আমার যেন এটা হয় বা ওইটা হয় তো আচ্ছা আপনি তোই যে আপনার কাজ করে ওইটা আপনি তোই যে মানে আয়াতুল কুরসি পড়লে চুরি হয় না সেটা সেই আর জিনিসটা নিয়ে আলোচনা করতে আসছিলেন তাই না ভাই শুরুতে আচ্ছা হ্যাঁ মানে এই যে অদৃশ্য শক্তিটা এটা আপনি আপনারা তো বলেন যে একবার তো আপনার কি ব্যাংকে কত টাকা আছে ভাই আপনি ব্যাংকে একদিন আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন আমি একটু গিয়া চুরি করে নিয়ে আসবো সেখানে কোনো গার্ড টার রাখবেন না আপনি কারণ আপনি তো আয়াতুল কুরসি পড়বেন আপনি আবার গার্ড রাখবেন কেন আল্লাহই তো আপনার টাকা বাঁচাইবে তাই না আপনি টাকাগুলো এক জায়গায় রাখবেন আমারে ঠিকানা দিয়ে দিবেন আতুল কুরসি পড়েন আপনি যতই ইচ্ছা আয়াতুল কুরসি পড়েন আপনি আমি গিয়া দেখি যে আয়াতুল কুরসি আমারে আটকাতে পারে নাকি আপনি কি চ্যালেঞ্জটা নেবেন ভাই ভাই শুনেন আপনার ওইরকম রকম অত বলা আছে যে আপনার শুধু আপনার দোয়া পড়লে হইতো না ইনশাআল্লাহ বলে হইতো না এই এই হাদিসে তো এটা বড় তারপরে আপনার ইনশাআল্লাহ বলতে হইবো আল্লাহর এই হাদিসে এটা বলা নাই যে আবার মানে সিকিউরিটি দাও লাগবে এটা তো এখানে বলা নাই এখানে তো বলা হইছে আয়াতুল কুরসিটা পড়লে ওই রাতে আর চুরি হবে না এটা এখানে বলা আছে

আপনি আগে আমাকে আমি বলি আচ্ছা তাহলে সার্বিক চিন্তা করতে কথা শুনে নেন কথা শুনে নেন কথা শুনে নেন আপনি কি এই চ্যালেঞ্জটা দিতে রাজি হবেন যে আপনি আপনার বাপের সব টাকা পয়সা এক জায়গায় রাখবেন ওই না আতুল কুরসি পুরো ফু দিবেন তারপরে ওখানে কোনো সিকিউরিটি রাখবেন না আমি যেন ঠিকঠাক মতো গিয়া চুরি করে নিয়ে আসতে পারি দেখনু আমি আল্লাহ পাকের কত শক্তি আমার চুরিটা আল্লাহ পাক এবং আতুল কুরসি কেমনে ঠকায় আমি এটা একটু টেস্ট করে দেখতে চাই আপনি কি চ্যালেঞ্জটা নিতে রাজি না নাকি আপনার আপনি বিশ্বাস করেন না যে আয়াতুল কুরসি আপনার ওই চুরিটা ঠকা দিবে এটা আপনিও বিশ্বাস করে করতেছেন না নাকি এইডা আপনার আমি আল্লাহই তো amare বলেন নাই যে আমার হুদা আয়াতুল কুরসির উপরে নির্ভর করো তুমি আর অন্য দিকে সতর্ক হই না এরকম বলেন নাই আল্লাহর নবী তো কইছে যে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ পাক সেই জায়গাটাকে হেফাজত করবে চোর চোর থেকে হেফাজত করবে আল্লাহর নবী তো কইছে তাহলে আপনি আল্লাহর নবীর কথাতে মানেন না নাকি আল্লাহর নবীর কথায় আপনি বিশ্বাস নাই কোন

মানে আপনার আল্লাহ নবী যে আতুল কুরসি পড়া ফু দিলে আতুল কুরসি পড়লে সেই রাতে আর চোর আল্লাহর উসিলায় চোর আর এখানে ঢুকতে পারবো না কিন্তু আপনি এখন ভয় পেতেছেন যে আপনার টাকা তো যাইবোকা নিবোকা হ্যাঁ আল্লাহ নবী আল্লাহ নবী তো কইছে আল্লাহ নবী তো আর আটকাইতে পারবো না আপনি নিজেও আছেন যে আল্লাহ এবং আল্লাহ পাকের নবী কেউ আপনার টাকা আটকেতে পারবো না টাকা চুরি আটকাইতে পারবো না টাকা ঠিকই ছরে আসা নিবোকা এই আসিফ মিন রাতের বেলা মাইখা ডুইখা আমার সব টাকা নিবোকা আয়াতুল কোরসি বাপেরও সাধ্য নাই আল্লাহর বাপেরও সাধ্য নাই আল্লাহর চোদ্দ গোষ্ঠীর আল্লাহর চোদ্দ গোষ্ঠীর ওই সাধ্য নাই কুরসি দিয়া আমার চুরি ঠেকাবে এই কারণে আপনি এখন তেনাবাজি করতেছেন যে না ভাই একটা আদিস মানলে তো না আর একটা আরো একটা আদিস আছে অন্য আদিসে কইছে শুধু আয়াতুল কুরসি পড়িস না

যে আরেকটা হাদিসে আল্লাহ নবী কইছে হুদাহুদি আতুল কুরসি পড়লে লাভ না সরে ঠিকই চুরি করে নিয়ে যাইব তুই রায়তের বেলা আবার নেলে কিন্তু কুরসিতে এত ক্ষমতা নাই যে সোরে আটকাইবো এই কারণে তোর আবার লাগবো নেলে তুই তোর চুরি হইবো না এই হাদিসটা আগে দেখান দেখানোর পরে আমরা অন্য আলোচনাতেও যাব আপনার সাথে অন্য আলোচনা করব অন্য জিনিস আপনি দেখেন অসুবিধা নেই কিন্তু আপাতত আপনি যেহেতু এটা দাবি করছেন যে শুধুমাত্র আতুল কুরসি পড়লেই না। মানে পাহারাও দন লাগব সিকিউরিটি দন লাগব তালাও দন লাগব সবই করণ লাগব তাইলে আপনি এই حادثটা একটু দেখান আমাদেরকে বলে নাই নবী এত বলছে মানুষ যাতে চুরি না করে চুরি করব দেখাইতে বলছে যাতে চুরি না করে তাই না চুরি না করে এইটা কেমন কথা ভাই চুরি না করে এটা তো আল্লাহ আল্লাহ কইছে বা নবী কইছে বলছে যে ভালো হইতো আর না মানে এইসব কাজ যাতে না করে এগুলোর জন্য বলে নাই উনি এই কথা দিয়ে তো আপনি চুরি কাটতে পারবেন না আল্লাহর কথা মনে করেন একজন মানলো না এখন আপনি বুঝান এখন যে আমি আলোচনা করছি যে এই আপনার নবী কয়েছে আয়তুল কুরসি পড়লে রাইতের বেলা চোরে আর ঢুকতে পারবো না ওইদিকে ওইদিকে আইতে পারবো না হ্যাঁ চুরি করতে পারবো না আল্লাহ অন্যভাবে চিন্তা করেন এটা যে এটা শাস্তি হতে পারে গাফিলতি করবো চুরি করলে তো মানে আপনি আল্লাহ নবীর আল্লাহ নবী মিসা কথা যে আল্লাহ নবী কয়েছে যখন যে আতুল করসি পড়লে মানে চুরি করতে পারবো না এই কথাটা আসলে আপনি বিশ্বাস করতেছেন না এটাই তো প্রমাণ হইলো তাই না

আলোচনা করতেছি যে কুরসি পড়লে হবে না আলোচ্য বিষয় না ভাই এই প্রসঙ্গে প্রশ্নের উত্তর তো বলতে মানে আপনি করবেন না মানে আপনি আল্লাহ নবীর কথার উপরে বিশ্বাস করতেছেন না নাকি যেহেতু আপনি বললেন যে একটা হাদিস প্রবোনা আরেকটা হাদিস আমরা একটু শুনি হাদিস আমরা দেখবো একটু পরে আগে এই কথাটা শুনে নিই হ্যাঁ মিজানুর রহমানের একটা বক্তব্য শুনেন আল্লাহ ইসলাম সুস্বাস্থ্যের জন্য আজোয়া ডে যেটা আজোয়া খাবার আজোয়া আলমদিনা মদিনার যে আজোয়া খেজুর এটা খেতে বলেছেন এবং এসেছে কেউ যদি সহি সকালবেলা সাতটি আজোয়া খেজুর খায় ওই দিন কোন বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না যদি আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি ইরানের আহ একজন স্কলার তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল এবং তিনি একটি ডিবেটের মঞ্চখানে তিনি বলেছেন আমি এত বছর ধরে আজওয়া খিচুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না তখন সে সবার সামনে বিষ পান করেছিল এবং আল্লাহর মেহেরবানি কি ক্ষুদ্র যে এখনো পর্যন্ত ব্যক্তি সুস্থ আছে তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজওয়া খিচুর খেতে পারি যেটা যে কোনো ধরনের রোগ বারে আচ্ছা এখানে আল্লাহর নবী কি বলেছে যে প্রতিদিন যদি সকালবেলা আমরা হাদিসটা একটু দেখে নেই হাদিসে কি বলা আছে ভাই একটু হাদিসটা একটু পড়ে শুনান তো ভাই আশরাফ ভাই উৎকৃষ্ট খেজুর খাবে সেদিন কোন বিষ ও জাদু তার ক্ষতি করবে না খুবই মার্শাল খুবই ভালো পড়ছেন ঠিক আছে আমি তাহলে আপনাকে আরেকটা চ্যালেঞ্জ দেবীটা যেহেতু আপনি নিতে চাচ্ছেন না আপনি বুঝতে পারলাম যে আপনার ওইটা নিয়ে একটা সমস্যা আছে ঠিক আছে আপনি তাইলে মানে সকালবেলা আজওয়া খেজুর কয়টা খাইতে চান খায়েন মদিনার আজ আজওয়া খেজুর আইনা আইনা খায়েন আমি আপনারে সেই টাকা দিয়ে দিব যত টাকা লাগে আর কি দশ হাজার বিশ হাজার টাকা যত লাগে সেটা আমি আপনার দিয়ে দিব খেজুর কেনার টাকা প্রতিদিন আপনি সকালবেলা এক মাস প্রতিদিন সকালবেলা সাতটা আজওয়া খেজুর করে খাইলেন এক মাস পরে আপনার আমি একটা প্যাকেট পাঠাবো প্যাকেটের ভিতরে কিছু আমার কিছু জিনিস থাকবে ওই জিনিসটা মনে করেন একটা যে কোনো একটা অত্যন্ত ভয়ঙ্কর বিষাক্ত জিনিস সেটা আমি আপনাকে পাঠাবো আপনি কি এই আদিস এই হাদিসের উপরে বিশ্বাস রেখে সেই জিনিসটা খায় আমাদেরকে লাইভে আমাদেরকে ইসলামের সত্যতা প্রমাণ করে দেখাতে পারবেন ভাই আচ্ছা ভাই আপনি এইরকম প্রতিটা বিষয় নিয়ে যদি এইভাবে আপনার ইয়া করেন চ্যালেঞ্জ করেন তাহলে তো আল্লাহ নবীর প্রত্যেকটা

আপনার আপনার বিশ্বাসের অবস্থা কি সেটা আমরা বুঝতে পারছি ঠিক আছে অসুবিধা নেই এটা আপনার করতে হবে না কিন্তু আপনি তো কি করতে চানও না নাকি এই কামটা করতে চানও না নাকি কোনটা ওই যে যে সাত কাজ বা খেজুর খায় তারপরে ধরেন আপনার আমি বিশ পাটায় দিলাম এটা তো খাবেন না নাকি ভাই এটা খাইলে তো এটা আপনার আমি খামু কেন এটা তো আপনার ওরকম না আপনার 100% মোর বইয়ে এরকম বলছে আমি আপনার সাথে একমত যে আমি যে বিষা পাঠামো মনে করেন পটাশিয়াম সায়নের পাঠামো একবার মুখে গেলে সাথে সাথে মৃত্যু একখানে কোনো বাপের বাটা বা দিতে পারবো না কোনো দুনিয়ার এমন কোন বাপের বাটা নাই পটাশিয়াম সায়নের যদি দেই কয়েক মিনিটের ভেতরে টাইসা যাবেন হ্যাঁ অসুবিধা মানে তবে আমি আপনাকে পাঠাবো না বা আপনাকে সেটার জন্য ফোর্সও করতেছি না আপনাকে জাস্ট আপনার টেস্টটা নিলাম আপনার ইমানের টেস্টটা কতটুকু আপনার ইমান কতখানি আল্লাহর নবীর কথার উপরে আপনি ইমান আনছেন কতটুকু সেটা আমি একটু টেস্ট নিলাম ভাই আপনার বুঝতে পারলাম আপনার ইমান তেমন একটা নাই ভাই আপনি অর্ধেকের বেশি নাস্তিক হয়ে গেছেন অলরেডি আচ্ছা ঠিক আছে আরেকটা হাদিস আপনাকে দেখাই সেটা একটু দেখেন বলে তোমার চাচতো বইন আসছে এবার আর মিথ্যা কথা বলবো না তুমি পারলে চাঁদ দিখণ্ডিত করে দেখাও এবার আবু জেহেল আকাশের দিকে তাকিয়েছে নবীজি বলেন চাচা উনজুর উনজুর ইলা সামা আসমানের দিকে তাকান উনজুর ইলাল কমার চাঁদের দিকে তাকান চাঁদের দিকে তাকান

এক টুকরা পড়ে গেল পাহাড়ের উপরে আল্লাহু আকবার আল্লাহ চাঁদ খণ্ডিত হয়ে গেছে দুই টুকরা দুই দিকে পড়েছে আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে এটা আবার কি দেখলাম এটা তো কোনোদিন হওয়ার কথা না এটা তো কোনোদিন হওয়ার সম্ভব না আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে নবীজি আবু জেহেলের হাত ধরে বললেন ইয়া আম্মী উনজুর উনজুর ইলাল কমার ইয়া আম্মী উনজুর ইলাল কমার চাঁদের দিকে তাকান চাকরি হয়েছে আবু কয় ভাতিজা একেবারে টুকরা হইয়া দেখলাম জমিনে পড়ছি মোহাম্মদ সালা সাল্লাম বলে ভাতি চাচা এবার আপনি স্বীকার করে নেন আমি চাঁদকে কি দ্বিখণ্ডিত করতে পেরেছি কিনা আচ্ছা এই ব্যক্তি বললো চাত্রে আল্লাহ নবী নাকি দুই ভাগ পড়ছিল এবং এক খণ্ড নাকি পাহাড়ের পাশে পড়ছে আরেক খণ্ড পড়ছে পাহাড়ের পাশে আচ্ছা আমরা হাদিসটাও দেখে নিই হাদিস এই বিষয়ে কি বলা আছে সেটাও আমরা একটু পড়ে নিই আশরাফ সাহেব আপনি যদি হাদিসটা একটু পড়ে শুনাইতেন আমাদেরকে আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত তিনি বলেন মিনায় আমরা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে ছিলাম এমত অবস্থায় হঠাৎ করে চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল এক খন্ড পাহাড়ের এ পাশে পড়লো এবং অপর খণ্ড পড়লো পাহাড়ের উপাশে মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর মানে চাঁদ এক খন্ড পড়লো পাহাড়ের আল্লাহ একখন্ড পড়লো এরকম যদি হয় ভাই আমরা যেহেতু বিশ্বাস করি এরকম যদি হয় তাইলে সমস্যা কি মনে করেন এটা পড়লো এটা আল্লাহ তার সুপার পাওয়ার দিয়ে ওইভাবে ফালাইছে পরে আবার এমন ভাবে আবার ফিট করে দিয়েছে এখন বুঝাই যায় না এখন আচ্ছা মনে করেন যে এই চাঁদ না চাঁদ এবং পৃথিবীর আহ আকৃতির তুলনামূলক ভাবে যদি আমরা একটা চিত্র তৈরি করি সেটা চিত্রটা হবে অনেকটা এরকম দেখা যাচ্ছে ভাই হুম হুম বুঝছি আপনি কোন দিকে ধরা খেতে যাচ্ছেন সেটা কি বুঝতে পারছেন আচ্ছা আমি হারা ফেলছি দাঁড়ান আর একটু বের করতেছি এইটা কি দেখা যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ দেখতেছি চাঁদের আকৃতি তো এবং পৃথিবীর আকৃতি এবং চাঁদের আকৃতির তুলনামূলক যদি পাশাপাশি রাখি তাহলে এরকম হবে হ্যাঁ এই সাইজের হবে এখন দেখেন তো ভাই যে ম্যাপের ভিতরে পৃথিবীর ম্যাপের ভিতরে সৌদি আরবরে দেখেন যায় নাকি দেখেন তো ওই যে দেখেন লোহিত সাগর দেখছেন হুম ছোট হ্যাঁ ওই যে ছোট লোহিত সাগর ওইটার অনেক চিপা দিয়া তো হচ্ছে কি সৌদি আরব তারও অনেক চিপার ভিতরে হয় এসে মক্কা মক্কা তাই না হয় ভাই আচ্ছা করেন আপনি দুই খন্ড করলেন এইখানটা এক খন্ড ফালাইলেন পুরো সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য তো ঢাইকা যাইব তাই না এরা এখন আল্লাহ যদি কোন সুপার পাওয়ার দিয়ে করে তখন ওইটা আপনি হয়তো ওইভাবে করতে পারবো আবার দেখানোর জন্য জাস্ট মজাদার হিসাবে দেখাইছে আল্লাহ আবার সুপার পাওয়ার দিয়ে যাদের ছোট করে ফেলাইছিল তারপরে আবার আগের জায়গায় নিয়ে গেছে হ্যাঁ এরা হইতে পারে না

আল্য়াবস রসুল্লাহ সাল্লা করেন যে ব্যক্তি সালাতে ইমামের আগে মাথা উঠায় তার মাথা হবে গাধার মাথা অথবা তার পুরা চেহারাটাই হয়ে যাবে গাধার চেহারা এই হাদিস দামস্কর মসজিদে শোনার জন্য একজন ব্যক্তি ধামস্কের সবচেয়ে প্রসিদ্ধ একজন মহাদেশ তার কাছে গেলেন তিনি যে বলেন আপনি কি হাদিসটা বর্ণনা করি তাহলে হ্যাঁ তো মাঝখানে পর্দা ওনার চেহারা উনি দেখছেন না কিন্তু অত্যন্ত উঁচুতারের মহাদ্দেশ আরও অনেক কন্ধে হাদিস শুনলেন তার কাছে এক পর্যায়ে বলে আচ্ছা আমি তো কন্ধে আপনার হাদিস শুনলাম আপনার চেহারাই তো দেখলাম না তখন পর্দা সরিয়ে দেওয়া হলো দেখি যে ভয়ে চম করছি এ কি গাধা আপনি গাধা কথা বলছেন তুই ইয়া বোনাইয়া এ হেজার হে বৎস ভয় করো আমি আল্লাহ হাদিসটাকে মনে করছিলাম অবাস্তব কিছুদিন আমি ভয় লাগেছে আমি গুরুত্ব দেয়নি তুচ্ছ মনে করেছিলাম আর তারই ফলাফল হচ্ছে এই আমি নিজে একদিন ইমামের আগে মাথা উঁচু করেছিলাম দেখি আমার কি হয় আদিস তো বলছে মাথাতে ঘোরা হয় তুমি গাঁদা হয়ে যাবে দেখি আমি গাঁদা হই কিনা এই মনে করি আমি ইচ্ছাকৃতভাবে ইমামের আগেই মাথা উঠিয়েছিলাম তারপর থেকে আমার এই অবস্থা লোক আসলে আমি পর্দা দিয়ে রাখি যেন কি আমার না দেখতে পায় বলে বাস্তব ঘটনাগুলো সব যারা মিশকাত পড়েন আরবি মিশকাত আরবি সরাহ শারহ মেরকাত সেখানে ঘটনা পাবেন যারা তিরমেজি পড়েন আরবি শারাহ তহফত রাহজি সেখানে এই ঘটনা পাবেন এই সমস্ত সর্বোচ্চ গ্রন্থে এইসব ঘটনাগুলো বর্ণিত হয়েছে কিন্তু এগুলো আমার মানুষ আমি বলি না এখন তো মৌলিগুলি ঠাট্টা শুরু করে দিয়েছে তো ছাড়া হবে সাবধান বেশি আমার ছাত্র এখানে আছো তোমরা তাদের হাদিস পড়ো মনে রেখো আমার রসুলের জবান দিয়ে কখনই কোনো মিথ্যা কথা বের হয় না বুঝতে পারছো

এই ব্যাপারে তিনি কঠোর বক্তব্য রাখলেন এমন কি তিনি বললেন যেন তারা অবশ্যই এ হতে বিরোদ্ধ থাকে অন্যথায় অবশ্যই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে আচ্ছা না না সরি আমি ভুল হাদিসটা দেখাচ্ছি এটা এটা শর্টকাট না এটা সঙ্গী হ্যাঁ আরেকটা হাদিসে আছে আরেকটা হাদিসে আছে যে ওই যে তার নাকি গাধার মাথা মাথাটা গাধার মাথা হয়ে যায় আচ্ছা ওটা এই মুহূর্তে আমার কাছে নাই এখানে আমি আপলোড করি নাই পরে দেখাচ্ছি ওটা একটু পরে দেখাচ্ছি এটা আছে আমার ডট কমে আছে কিন্তু এখানে আপলোড করি নেই তো এই حادثে থেকেতে জানা গেল যে ইমামের আগে মাথা উঠাইলে মানুষের মাথাটা গাধার মাথা মাথা হয়ে যায় না কি ভাই হ্যাঁ এটা আপনার পরকালের জন্য হইতে পারে কিন্তু ইমাম হবে পরকালে গাদার মাথা হইলে

আচ্ছা কমেন্ট সেকশনে যদি কারো কাছে হাদিসটা থাকে তাহলে এই হাদিসটা একটু দিয়ে দেন তো আমি খুঁজে পাচ্ছি না কারণ আমি কোথায় রাখছি এই হাদিসটা এখন তো খুঁজে পাচ্ছি না তারপরে আমি দেখি দাঁড়ান আমার ইন্টারনেটও এত কাজ করছে না আপনারা যারা কমেন্ট সেকশনে আছেন তারা একটু হাদিসটা একটু দিয়ে দিতে পারলে আমার জন্য ভালো হয় আচ্ছা আমি হাদিসটা আপনাকে পরে দেখাচ্ছি এই যে মানুষের মাথায় যে গাধার মাথা হয় যে এটা আমার কাছে ছিল কিন্তু এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না এটা কি ওইখানে একদম ক্লিয়ারলি লেখা আছে এটা দুনিয়াতেই হবে তাৎক্ষণিক ভাবে হবে শাস্তি বিষয়গুলো তো হয় এই হুজুর তো যে হাদিসের যে ব্যাখ্যা কারক যে মুহাম্মাদের যে সাহাবা একরামরা ছিল যারা হচ্ছে রাবি হাদিসের রাবি সেই রাবিরাই তো এইটা ইয়া দিছে যে এটাকে সত্যায়ন করছে আচ্ছা এই যে হাদিসটা পাইছি দাঁড়ানো হ্যাঁ পাওয়া গেছে একজন আমাকে দিয়ে দিচ্ছে নম্বর হাদিস বুখারি তাহিদ পাবলিকেশন ইমামের পূর্বে মাথা উঠিয়ে ফেলে তখন সে কি ভয় করে না যে আল্লাহ তার মাথা গাধার মাথায় পরিণত করে দিবেন তার আকৃতি গাধার আকৃতি করে দিবেন এবং এই এই যে যে হাদিসের রাবি সেই রাবিদের নাকি মাথাতে মাথা হয়েছিল যে এই কথাটা এই হুজুর বলে দিল যে এই হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থ সেই সরা গ্রন্থতে এই জিনিসটা পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে যে এই হাদিসের একজন রাবি নিজের মাথা নাকি গাধার মাথা হয়ে গেছিল ঠিক আছে হম এটা পরকালের বিষয় হইতে পারে এখানে লেখা নাই তো হাদিসের যারা ব্যাখ্যা করছে ভাই আপনি তো হাদিসের ব্যাখ্যা দিলে আপনি কোথাকার কোন কোথাকার কোথ থেকে উঠে আসছেন আপনি তো হাদিসের ব্যাখ্যা দিবেন না হাদিসের ব্যাখ্যা দিবে মহাদিসরা রাবিরা আমরা নবীর রাসূলের কথা যদি হয় ওইটা আমরা সরাসরি মানে করতে পারি এটার ব্যাখ্যা দিছে আরেকজনে হ্যাঁ কেডা হেডা দেখার টাইম নাই ভাই

আপনার কথাটা সঠিক আপনি বলইতে পারেন না কিন্তু তারা বলইতে পারে নাকি ভাই তারা তো নির্ভুল না তারা ভুলের উঠবে না আমি এটা বলতে চাই ভুল হইতেও পারে তাদের ভুল ব্যাখ্যা দিতেও আপনার এই কথাটা তো নির্ভুল নাকি

মানে হাদিস লেখকদের কাছে বর্ণনা করছে সাহাবা একরাম যারা তাবে তাবেইন যারা তারাই হাদিসটা বুঝে নাই বাংলাদেশের একজন ব্যক্তি যার নাম আশরাফ নিশ্চয়ই চুয়াডাঙ্গা বা নোয়াখালী এরকম কোন একটা জায়গায় থাকে যে বাটায় আর বিটার বুঝে না কিছু পরে নাই সে আইসা

এবং একজন প্রখ্যাত রাবি যিনি হচ্ছেন গিয়ে হাদিসের রাবি এটা কিন্তু যেই সেই কথা না বা হাদিসের যারা মুহাদ্দিস তারা কিন্তু যেই সেই কথা না অনেক বছর পড়ালেখা করে তারা এক একজন হাদিসের মহাদ্দিস হয় এই দুইজন ব্যক্তির ব্যাখ্যা দুইটাকে আমরা পাশাপাশি রাখলে কোন ব্যাখ্যাটাকে অথেন্টিক ব্যাখ্যা হিসেবে আমাদের গ্রহণ করতে হবে বলেন তো এই রকম হইলে তো ভাই আপনি মুসলমান হয়ে গেলেন কবে ওই আপনি যে ইমুকের কথা সত্য হ্যাঁ আমি অন্ধভাবে মেনে নিয়েছি আপনি নিজে যাচাই করেন কেন সবার কথা ভাই আমি মুসলমান হইলাম নাকি হিন্দু হইলাম সেটা তো এখানে আলোচ্য বিষয় না হিন্দু ধর্মের উপরে অনেক বড় বড় পণ্ডিত আছে খ্রিস্টান ধর্মের উপরে অনেক বড় বড় পণ্ডিত আছে সব ধর্মের উপরে আপনি ধর্মিক হয়ে যেতেন নাকি ভাই আমি ধর্মিক যদি আপনি এমন হুজুরের কথা সত্যি আজারে হুজুরের কথা কথার মাঝখানে মাঝখানে কথা বলতেছেন আমি তো আপনাকে বলতেছি না যে সেই জিনিসটা সত্য সেটা তো আমি বলতেছি না কিন্তু আমি যেটা বলতেছি সেটা হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তিটা এটার ব্যাখ্যাটা লিখছে সে একজন অথেন্টিক ব্যক্তি অথেন্টিক মুহাদ্দিস ব্যক্তি তিনি আপনার থেকে অন্তত কয়েক লক্ষ গুণ বেশি পড়ালেখা করছে এই বিষয়ে এবং সে যেই একটা ব্যাখ্যা দিতেছে এবং আপনার আপনিও একটা ব্যাখ্যা দিতেছেন এই দুইটা ব্যাখ্যার ভিতরে তো অবশ্যই সেই ব্যক্তিটার ব্যাখ্যাটাই ইসলামের ব্যাখ্যা হিসেবে গণ্য হবে আপনার কি আপনি কোথা থেকে কোন কোনচা থেকে উঠে আসছেন এই লোকের ব্যাখ্যা তো ইসলামের ব্যাখ্যা বলে গণ্য না ভাই আমি বুঝতে পারতেছি আপনি অনেকক্ষণ ধরে তেনা তেনা প্যাচাইতেছেন হুদাই তানা প্যাচাইতেছেন আপনার সাথে আর কথা বলে আমার মনে হয় না কোনো ফাঁদা আছে আপনাকে তাহলে বিদায় জানালাম হুদাই মানে 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 তেনা পেঁচাইতেছেন